বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। এনএস দ্য এক্সপ্লেনার চ্যানেলে আরও একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুভিটিতে একটি ছাত্র এবং তার ম্যামের প্রেম কাহিনী দেখানো হয়েছে এবং মুভিটিতে আমরা দেখতে পাই ম্যামটি প্রথমে ছাত্রকে ভালোবাসেছে কিন্তু পরবর্তীতে ছাত্রকে অবহেলা করতে থাকে এবং ছাত্রটি ম্যামের প্রেমে পাগল হয়ে যায় এবং যেখানে ম্যাম যায় তার পিছনে যেতে থাকে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সারা নামে একজন ম্যাম ক্লাসে এসেছেন এবং এসে তিনি ছাত্রদেরকে পরীক্ষা নিতেছেন। সবাই মনোযোগ সহকারে পরীক্ষা দিতেছে কিন্তু প্রথম থেকেই একটা ছাত্র যার নাম মোহিত, সে সারা ম্যামের দিকে তাকিয়ে আছে। সে মোটেই পড়াশোনায় মন দিচ্ছে না এবং সে লেখছে না, এইটুকু সারা ম্যাম লক্ষ্য করেন। কিন্তু কী আর করার, উনি বুঝতে পারেন যে ছাত্রটি ওনাকে পছন্দ করে। উনি তার প্রথমে অ্যাট্রাকশন নিতে চান কিন্তু উনি তার কাছ থেকে চোখ ফিরিয়ে নেন, কারণ এটা হলো ওনার ছাত্র, উনি বুঝতে পেরেছেন। কিন্তু ছাত্রটি সারা ম্যামের দিকে সবসময় তাকিয়ে থাকতো, এইসব সারা ম্যামের একদম ভালো লাগতো না। পরবর্তীতে উনি ছুটি দিয়ে দেন এবং উনি আসেন উনার মেয়ের স্কুলে এবং মেয়েকে নিতে এসেছেন। সেখানে আসার পর দেখতে পান আজকের ছেলেটা কুকুর নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে এবং কুকুরকে নিয়ে খেলা করছে। এইসব দেখে ম্যাম ছেলেটার দিকে একটু অ্যাট্রাকশন বোধ করেন কিন্তু তখন থেকে শোক ফিরে নেন। পরের দিন আমরা দেখতে পাই ম্যাম যখন স্কুলে গিয়েছিলেন তখন ওনার কাছে অনেক কমপ্লেন এসেছে ছাত্রদের ব্যাপারে। তখন ছাত্ররা কমপ্লেন যে করেছে তাকে অনেক কাছাকাছি করেছেন, তখন দেখতে পাই ছাত্ররা অনেক খেলা করছে এবং মোবাইল দিয়ে, যখন ম্যামটি তাদের মোবাইল নিয়ে নেন। পরবর্তীতে ম্যাম যখন তাদেরকে বুঝাচ্ছিলেন তখন ছাত্ররা অনেক কাছাকাছি করেছিল। যখন ম্যাম তাদের সাথে গিয়ে ভালোভাবে ব্যবহার করে বুঝাচ্ছিলেন তখন ছাত্ররা বুঝতে পারে এবং ওনার কথাগুলো মনোযোগ সহকারে কিন্তু শুনে, কিন্তু একটি মেয়ে আসে তার কথাগুলো শুনে হাসে এবং তাকে কোনো পাত্তা দেয় না। পরবর্তীতে ম্যামটি এই মেয়েকে বের করে দেন। আমরা দেখতে পাই সেখানে ছেলেটাও ছিল এবং ছেলেটা মুহিত ছেলেটা ম্যামের দিকে চেয়ে আছে। যখন ম্যাম স্কুলের অফিসে ছিলেন তখন দেখতে পান ছেলেটা আজ যেতে সময় একটি মেয়েকে অনেক খারাপ ব্যবহার করছে মেয়ের সাথে এবং মেয়ের সাইকেলটি দূরে ফেলে দেয় এবং তার ব্যাগটি দিকে বই ব্যবহার দিতে। এইসব দেখে ম্যামের অনেক খারাপ লাগে এবং ম্যাম গিয়ে প্রিন্সিপাল ম্যামের সাথে এইসব কথা বলার জন্য বসেন এবং উনি প্রিন্সিপাল ম্যামকে সব কিছু খুলে বলেন। প্রিন্সিপাল ম্যাম বলেন যে এই ছেলেটা বড় লোক এবং এটাকে তুমি ভালোভাবে বুঝিয়ে বলো, হয়তো সে বুঝতে পারবে। পরবর্তীতে ম্যাম কলেজে যান এবং কলেজ ছুটি হওয়ার পর মোহিতকে ডাক দেন এবং মোহিতকে ডাক দিয়ে নিয়ে এক খুনায় তাকে বোঝানোর জন্য এনেছেন। কিন্তু মোহিত অন্য কিছু ভেবেছিল, মোহিত ভেবেছিল হয়তো ম্যাম তাকে ভালোবাসার প্রস্তাব দেবেন। তখন মোহিতকে ম্যাম বোঝান যে তুমি এইসব করো কেন এবং তুমি এইসব ছেড়ে দাও, আর কোনো সময় আছে তুমি এখানে এসে সব পড়তে। এবং মোম বুঝাতে বুঝাতে তার অ্যাট্রাকশন নিতে চান। মোম হয়তো ভাবছিলেন তার সাথে ভালো ব্যবহার করলে মোহিত সব কিছু বুঝতে পারবে। পরবর্তীতে মোম ম্যাম তার কাছে এসে বসেন এবং বসে তাকে বলেছেন যে তুমি এখানে এসে পড়াশোনা করার জন্য এবং মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য, এবং তার হাঁটুতে হাত দেন। তখনই তার হাঁটুতে হাত দেওয়া দেখে ছেলেটার ভালো লাগে এবং ছেলেটা অন্য মুডে গিয়েছিলো কিন্তু ম্যাম তার হাত থেকে সরিয়ে নেন এবং পরবর্তীতে ম্যাম তাকে বলেন যে তুমি এখনও সময় আছে এবং তুমি পাল্টে যাও। পরবর্তীতে মোহিত ম্যামকে উল্টো পাল্টো কথা শোনায় এবং ম্যামের এসবে অনেক খারাপ লাগে এবং ম্যাম সেখান থেকে যাওয়ার জন্য তাড়াহুড়া করেন এবং তাকে বলেন তুমি যা খুশি তাই করো এবং তিনি সেখান থেকে চলে যান। পরবর্তীতে ম্যাম যখন কলেজে এসেছেন তখন প্রতিদিনের মতো আজকেও কলেজ ছুটি দিয়ে দেন এবং তিনি ছুটি দেওয়ার পর এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং তিনি যখন যাচ্ছিলেন তখন দেখতে পান একটা ব্যাগ পড়ে রয়েছে আর এই ব্যাগটি ছিল মোহিতের। মোহিতের ব্যাগে একটি জামা, এই ম্যাম জামাটি হাতে নেন এবং সেই জামাটাকে গ্রান নেন। মোহিত এইসব লক্ষ্য করে দূর থেকে এবং ম্যাম সেখান থেকে তাড়াহুড়া করে চলে যান এবং বুঝতে পারেন তাকে কেউ লক্ষ্য করছে এবং গিয়ে ম্যাম একটি বাথরুমে ঢুকে যান এবং বাথরুমে ঢোকার পর ম্যাম দরজা লাগিয়ে সেখানে হাত মুখ ধুয়ে নেন এবং যখন তিনি হাত মুখ দিতেছিলেন তখন দেখতে পান মোহিত তার পিছনে এসে হাজির হয়েছে এবং মোহিত ম্যামের সাথে অন্য কিছু করতে চায় শারীরিক সম্পর্ক, কিন্তু ম্যাম তাকে দূরে সরার জন্য অনেক চেষ্টা করেন। পরবর্তীতে যখন ম্যাম নার্ভাস হয়ে যাচ্ছেন এবং ম্যাম যখন ভালোবাসা হেরে যাচ্ছেন তখনই তাকে একটু কিস্তি করতে লাগেন, তখনই নিজেকে কন্ট্রোল করে নেন এবং তাকে বলেন তোমার এইসব বয়স নয় এবং কেউ আমাদেরকে দেখা পাবে এবং তিনি তাকে দূরে সরে দিয়ে সেখান থেকে চলে যান। ম্যাম যখন এখান থেকে চলে যাচ্ছেন তখন ম্যাম বলেন তুমি এইসব করো কেন এবং আমার পিছনে তুমি চলে যাও,
তোমার ভালো হবে না। ম্যাম যখন শুয়েছিলেন তখনই তার কথা ভাবতেন, যেখানে যান তার কথা ভাবতেন, এবং কী করে তাকে পিছন ছাড়াতে হয় এইসব তিনি কল্পনা করতেছেন এবং ভাবতেছেন। পরবর্তীতে যখন ক্লাসে আসেন তখনই প্রতিদিনের মতো সেও ম্যামের দিকে আজকে চেয়ে আসে। ম্যামের হিসেবে আরও খারাপ লাগে এবং তিনি অশান্তি বোধ করেন এবং সেখান থেকে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেন। ম্যাম যখন পথে যাচ্ছিলেন তখন তাকে প্রতিদিনের মতো আজকেও বোঝেন, কিন্তু সেসব বুঝতে পারে না এবং বুঝতেও চায় না। পরবর্তীতে ম্যামকে সে বলে যে ম্যামের নামে খারাপ কমপ্লেন করবে, ম্যামকে ফাঁসিয়ে দিবে, এইসব বলে দেয়। ম্যাম এসব দেখে তিনি মোহিতকে আর কিছুই বলেন না এবং মোহিতকে বলেন তোর যা খুশি তাই কর এবং আমি সেখান থেকে চলে যাচ্ছি। পরবর্তীতে মোহিতের কাছ থেকে ম্যাম চলে যান এবং গিয়ে তিনি তার কারে আসেন। কারে আসার পর দেখতে পান তার কারের আয়নাকে ভেঙে দিয়েছে। দেখে ম্যামের অনেক খারাপ লাগে এবং দেখেন যে তার কারে অনেক স্পট রয়েছে। পরবর্তীতে ম্যাম নিয়ে বাড়িতে আসেন। আসার পর তিনি গার্ডেনে কাজ করতে আরম্ভ করেন এবং গার্ডেনে কাজ করতে করতে একসময় তার স্বামী তার কাছে আসে এবং বলে যে তুমি এখন মুড অফ অফ থাকো, তোমার কী হয়েছে? তখন তিনি তার স্বামীকে কিছু বলেন না এবং আমি তাকে জিজ্ঞেস করি স্কুল কেমন যাচ্ছে। তিনি বলছেন যে সব কিছু ঠিকঠাক থাকছে এবং স্বামীকে এ বিষয়ে কিছুই বলেন না। তখন তার স্বামী তার অফিসে চলে যায়। ম্যাম যখন গার্ডেনে কাজ করছেন তখন হঠাৎ তার কাছে সব কিছু বেসে আসে স্কুলের, এবং তিনি যখন কলেজে আসেন তখন দেখতে পান যে মোহিত প্রতিদিনের মতো আজকেও তার দিকে চেয়ে রয়েছে। এবং যখনই তিনি ছাত্রদেরকে বলেছে কোনো কোয়েকশন আসে কি জিজ্ঞেস করার, তখন মোহিত তাকে উল্টোপাল্টা কোয়েকশন করে এবং সবার সামনে ম্যামকে লজ্জা দেয়। এর থেকে ম্যামের অনেক খারাপ লাগে এবং মনে মনে আঘাত পায়। পরবর্তীতে মোহিতের ব্যাগটি নিয়ে ম্যাম বাইরে ফেলে দেন এবং মোহিত কিছুই বলে না, কিন্তু অন্য দিক থেকে একটু জুতা চুড়ে মারে ম্যামের দিকে। ম্যাম ক্লাসে আর থামেন না এবং সেখান থেকে চলে যান। পরবর্তীতে যখন ম্যাম যাকে করছিলেন তখন তার মাথায় এইসব বুরখা পেয়েছিল এবং তিনি কীভাবে তাকে পিছন চালাবেন এই নিয়ে তিনি ভাবতেছেন। এবং তিনি যখন এইসব নিয়ে স্বস্তি পাচ্ছেন না তখন তার মেয়ের কাছে আসেন এবং মেয়ের কাছে আসার পর দেখতে পান একটা কল এসেছে এবং কলে মেয়ের স্কুল থেকে হয়েছে সেখানে যাওয়ার জন্য, এবং ম্যাম যথাযথ কলটি রেখে দিয়ে মেয়ের স্কুলে চলে যান। এবং দেখতে পান আগে থেকেই মোহিত এখানে বসে রয়েছে এবং মোহিতকে দেখে তিনি আর কিছুই বলেন না এবং সেখান থেকে তিনি চলে যান, কারণ মোহিত হয়তো ম্যামকে আসিয়ে দিবে এখানে। তিনি এই নিয়ে ভাবে এবং গার্ডেনকে তিনি বলে তিনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি কাজ কাম করেন এবং মেয়েকে নিয়ে কলেজে যান। এসব পরে তিনি দিন কার কাটছিলেন। একদিন তিনি যখন হলে গিয়েছিলেন তখন দেখতে পান সেখানে আগে থেকে একটি পেন্টিং রয়েছে এবং এই পেন্টিংটি করেছে মোহিত, এবং মোহিতকে পিছনে তাকে দেখেন সেখানে মোহিত রয়েছে এবং মোহিতকে তিনি অবাক হয়ে যান এবং সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তিনি যেদিকে যান মোহিত তার পিছনে চালান। এই নিয়ে তিনি অনেক অসহ্য বোধ করেন এবং তিনি এক পর্যায়ে তাকে মারার প্ল্যান করেন এবং তিনি স্বপ্নের মাধ্যমে মোহিতকে দেখতে পান এবং স্বপ্নেতেই তিনি তার স্বপ্নে চলে আসে মোহিত। এইসব তিনি নিয়ে ভাবেন এবং তিনি যখন হলে গিয়েছিলেন তখনই সেখানে মোহিত রয়েছে। পরবর্তীতে যখন তিনি লিফটে উঠেছিলেন তখন মোহিত তার পিছনে এসে লিফটে উঠে যায় এবং ম্যামের আজকে অনেক খারাপ লাগে মোহিতকে একসাথে দেখে, এবং একপর মোহিতকে যখন তাকে টাচ করতে লাগে এবং কিছু লাগে ম্যাম যখন তাকে কিস করতে চান, কিন্তু আবারও তিনি নিজেকে কন্ট্রোল করিয়ে নেন কারণ তিনি চান না তার সাথে প্রেমের সম্পর্ক করতে এবং তার স্বামীকে দুঃখাইতে। পরবর্তী স্বপ্নেতেও তিনি মোহিতকে দেখতে পান এবং ম্যাম অনেক ড্রিঙ্কান করেন এবং তার ফ্যামিলিতে বসে রয়েছে। পরবর্তী যখন ম্যাম সঙ্গে গিয়েছেন এবং সব কিছু তার মাথায় ঘুরপাক খেয়েছিল তখন তিনি একটি প্ল্যান নেন এবং প্ল্যান অনুযায়ী তিনি একটি গাড়ি নিয়ে মোহিতকে ধাক্কা দিয়ে মারার প্ল্যান করেছেন এবং তিনি ধাক্কা দিয়ে মোহিতকে মেরেও দেন এবং পরবর্তী মোহিতকে তিনি ফেলে দিয়ে তিনি জানাতে চলেছেন। আজকে এখানে মুভিটি শেষ হলো।